একই পরিবারের দুই গৃহবধূ আবার তাঁদের নামেও মিল তবে এবার ভোটের ময়দানে একে অপরের প্রতিপক্ষ দুই জায়ের প্রতিদ্বন্দ্বিতায় জমে উঠেছে ভোটের ময়দান রাজ্যের শাসক শিবিরের প্রতীক নিয়ে দাঁড়িয়েছেন একজন অপরজন দাঁড়িয়েছেন রাজ্যের প্রধান বিরোধী দলের প্রতীক নিয়ে এ নিয়ে রীতিমতো তোলপাড় ভোটের ময়দান মালদায়ের হরিশ্চন্দ্রপুরে বাড়িতে একই সঙ্গে থাকলে এবার ভোটের ময়দানে একে অপরের প্রতিদ্বন্দ্বিতায় নিজেদের কর্মী সমর্থকদের নিয়ে জোরদার প্রচার শুরু করেছেন দুজনে উন্নয়নের মধ্যে কী কী ধরছেন

মালদার হরিশ্চন্দ্রপুর ব্লকের ভালুকা পঞ্চায়েতের একশো নম্বর বুথ ফতেপুর বুথ থেকে লড়াই করছেন দুই যা বাড়িতে এরা সম্পর্কে একে অপরের যা হলেও নির্বাচনের ময়দানে একে অপরের প্রতিদ্বন্দ্বী একজনের নাম পুতুল যাদব তিনি এবার ভালুকা পঞ্চায়েতের ফতেপুর থেকে তৃণমূল কংগ্রেসের হয়ে প্রার্থী হয়েছেন অন্যজন তার প্রতিদ্বন্দ্বী পুতুল ঘোষ তিনি বিজেপির পঞ্চায়েত প্রার্থী দুই পক্ষই পুরোদমে প্রচারে নেমে পড়েছে দুই জায়ের লড়াই দেখতে মুখে রয়েছে ভালুকাবাসীও

পরিবাদের তাদের সম্পর্ক যেমনই থাকুক না কেন ভোটে জিততে দুজনেই মুখিয়ে রয়েছে তাই একে অপরের প্রতিদ্বন্দ্বিতায় নেমে জোর কদমে প্রচারও শুরু করেছেন তৃণমূল প্রার্থী পুতুল যাদব একদিকে যেমন রাজ্য সরকারের উন্নয়নের খতিয়ান ধরে সাধারণ মানুষের দরজায় দরজায় যাচ্ছেন ভোট প্রচার করছেন অপরদিকে তাঁর যা পুতুল ঘোষ প্রতিপক্ষ শিবিরের হয়ে রাজ্য সরকারের বিভিন্ন ব্যর্থতাকেই সামনে তুলে ধরছেন ভোট প্রচারের মাধ্যমে তবে দুজনেই নিজেদের জেতার বিষয়ে আত্মবিশ্বাসী পুতুল তৃণমূল প্রার্থী পুতুল যাদব বলেন রাজ্য সরকার প্রতিটি এলাকায় ব্যাপক উন্নয়ন করেছে সেই উন্নয়ন দেখেই সাধারণ মানুষ আমাকে ভোট দেবেন আমি ভোট জেতার বিষয়ে একশো শতাংশ আশাবাদী অন্যদিকে তার যা বিজেপি প্রার্থী তৃণমূল পুতুল ঘোষ বলেন বিগত পাঁচ বছরে এলাকায় তৃণমূল কংগ্রেসের নেতৃত্বে একের পর এক দুর্নীতি হয়ে চলেছে প্রধানমন্ত্রী আবাস যোজনা থেকে শুরু করে বিভিন্ন কেলেঙ্কারির লাগাম ছাড়া দুর্নীতি হয়েছে এবার সবই তৃণমূল পঞ্চায়েতের মেম্বারের নেতৃত্বে মানুষ তা এবার তৃণমূলকে উত্থান করে বিজেপিকে দুহাত তুলে আশীর্বাদ করবে বলে আমার আস আশা মালদাও থেকে হরষীত সিংহ লোকাল এইটিন বাংলা